بسم الله الرحمن الرحيم সজিনা মরিঙ্গা বা ড্রামিস্টিক যাকে বলা হয় এই সজিনার আমরা সজিনার ডাটা খাই কিন্তু সজিনার পাতার যে বিস্ময়কর গুণ আছে সেটা আমরা অনেকে জানি না আপনি যদি গুগলে মরিঙ্গা বলে সার্চ দেন তাহলে দেখতে পাবেন যে কি অসম্ভব পুষ্টিকর কি অসম্ভব পুষ্টি উপাদান এই সজিনার পাতার মধ্যে আছে সজিনা পাতাকে বলা হয় নিউট্রিশাস সুপারফুড এবং সজিনা গাছকে বলা হয় মিরাকল ট্রি এই আমাদের আশেপাশেই একটা ডাল পুতলে যে গাছ হয়ে যায় সেই সজিনা গাছের যে বিস্ময়কর ঔষধি গুণ আছে আমরা আজকে সেটা দেখব সজিনাকে বলা হয় নিউট্রিশাস সুপারফুড পৃথিবীর সবচেয়ে পুষ্টিকর হার্ব এটা অরেঞ্জ বা লেবু থেকে 7 গুণ বেশি ভিটামিন সি আছে সজিনা পাতায় দুধের থেকে 4 গুণ বেশি ক্যালসিয়াম এবং ডিম থেকে 2 গুণ বেশি প্রোটিন আছে সজিনা পাতায় অন্ধত্ব দূরীকরণে ব্যাপক কার্যকরী কারণ গাজর থেকে 4 গুণ বেশি ভিটামিন এ রয়েছে এতে সজিনার পাতা অ্যানিমিয়া প্রতিরোধ করে কারণ শাকের তুলনায় 25 গুণ বেশি আয়রন রয়েছে এতে এছাড়া কলা থেকে 3 গুণ বেশি পটাশিয়াম রয়েছে সজিনা পাতায় এটা অ্যান্টি এজিং হিসাবে কাজ করে হার্ট ভালো রাখে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে মাইক্রোনিউট্রিয়েন্ট ডিফিসিয়েন্সি প্রতিরোধ করে রক্তে সুগার লেভেল নিয়ন্ত্রণের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে কোলেস্টেরলের লেভেল কমায় হজম শক্তি বাড়ায় কোষ্ঠকাঠিন্য দূর করে অ্যাজমা রোগীদের ক্ষেত্রে সজিনার পাতা বিশেষ উপকারী একটা গবেষণায় দেখা গিয়েছে যে 3 গ্রাম পাতা দুই বেলা করে 3 সপ্তাহ খেলে বিশেষ উপকার পাওয়া যায় এছাড়া শত বছর ধরে প্রায় 300 রোগের ওষুধ হিসাবে সজিনা ব্যবহার হয়ে আসছে আবার সজিনার যে বিচি সজিনার যে পড়ের যে বিচি তাতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস এবং এটা কিন্তু পানি বিশুদ্ধকরণের ক্ষেত্রে বিশেষভাবে কার্যকরী এবং ময়লা পানিকেও পরিষ্কার করতে কিন্তু সজিনার এই বিচিকে শুকিয়ে এটাকে গুঁড়া করে সেটা কিন্তু ব্যবহার করা যায় সজিনা ক্যান্সার কোষ বৃদ্ধি প্রতিরোধ করে আবার ব্রেস্ট ফিডিং মায়েদের জন্য কিন্তু সজিনা পাতা অত্যন্ত উপকারী সজিনা পাতায় রয়েছে 92 ধরনের পুষ্টি উপাদান 46 ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট 18 ধরনের অ্যামাইনো অ্যাসিড ও 8 ধরনের এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড যার জন্য সজিনাকে বলা হয় নিউট্রিশাস সুপারফুড ন্যাচারাল মাল্টিভিটামিনস এবং মিরাকল ভেজিটেবল